আপনি আবার টাইপ ইয়ে ব্যাকপ্যাকটা পারা দেখুন তার যেই কান্না ভরা কণ্ঠ তার যেই বিরতি এফডিসিতে না আসা এটা আসলে খুবই দুঃখজনক আমরা তো আসলে জানতাম না বিষয়গুলো আমিও ভিডিওটা দেখেছি তার প্রতি আসলে সমবেদনা জানানো ছাড়া আমাদের আপাতত কিছুই করার নেই তবে এই হাজারি শুধুই কি ওনার মধ্যে কিনা সেটা নিয়েও আমার এখন আলোচনা যাচ্ছে যেখানে চিত্রনায়িকা পপির মতো একজন স্বনামধন্য নায়িকাকে তিনি যে অভিযোগগুলো করেছেন সেখানে আমিও থাকতে পারতাম বা আরও অনেকেই আছেন কিনা সেটাও আমি জানি না আর আমি ওনাকে শুধু জানি না আমার এই বার্তাটা ওনার কাছে পৌঁছাবেন কিনা পৌঁছাবে কিনা আমার এতটুকু বার্তা থাকবে যে আমরা সবাই চলচ্চিত্রের মানুষ আমরা যারা শুধু শিল্পী সমিতি না যারা ওনাকে নিয়ে কাজ করেছেন ভবিষ্যতে যারা এই ইন্ডাস্ট্রিতে আসবেন কাজ করবেন আমরা সবাই আপনাকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি পছন্দ করি মান অভিমান বা আপনার কষ্ট যেই বুকে চাপা সেটা আপনি জানিয়েছেন এটার জন্য আমরাও ভীষণ মর্মাহত আমরা সবাই আপনার সঙ্গে আছি আপনার প্রতি আমাদের অনেক বেশি সমবেদনা এবং আমরা বিশ্বাস করি আমাদের এই কাঞ্চন নিপুণ পরিষদ নির্বাচিত হয়ে আসলে আপনি একটা ফুল নিয়ে আসবেন কারণ আপনার যেই কষ্ট সেটা একটু হলেও হয়তো রান হবে আপনাকে আমরা স্বরূপে দেখতে চাই কারণ আপনি অনেক বেশি পরিচিত এবং আপনি দেখুন ওটা নিয়ে আসলে আমি খুব একটা জানিও না আর কি বলবো যেহেতু উনি এতদিন চেপে রেখেছিলেন উনি ওনার বক্তব্য দিয়েছেন আমার সঙ্গে তো কথা হয়নি আমি ডিটেল যদি ওনার সঙ্গে কথা বলতে পারতাম আরও বেশি করে হয়তো আপনাদেরকে জানাতে পারতাম তবে উনি যতটুকু বলেছেন ওনার এই অভিব্যক্তি আমাদেরকে কষ্ট দিয়েছে আমরা মর্মাহত সেটা আমি জানি না আমি সেইটার সঙ্গে সম্পৃক্ত না আমি শুধু এতটুকুই জানি আমরা 428 জনই আমি ব্যক্তিগত ভাবে আমাদের প্যানেল কাজ করছিল যেন 428 জনের যে সমিত ভোটাররা আছেন ওনাদের যে রায় সেটাই আমাদের পক্ষে আছে কারণ সবাই চায় পরিবর্তন সেখানে পরিবর্তন স্বরূপ আমাদের যেই প্যানেল আছে কাঞ্চন নিপুণ পরিষদ এখানে যারাই আছেন 21 জন প্রত্যেককেই এই 428 জন চান এখানে ওনার তো স্ট্যান্ড বাজে থাকার কোনো কারণ নেই কারণ উনি নির্বাচন করছেন না হয়তো উনি আমাদের প্রতি সমর্থন জানিয়েছেন এজন্য ওনাকে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ যে তার এই সিদ্ধান্ত আমাদের পক্ষে আছে আমরা চাই আপনি যেন এই পরিষদ নির্বাচিত হয়ে আসার পর আমরা যেন আপনাকে সম্মানিত করতে পারি আপনার যে মনে কষ্ট আছে সেটা যেন আমরা আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলে হলেও দূর করতে পারি শেষ করেন শেষ করেন আরেকটা প্রশ্ন হলো আজকে